বাংলার ফুটবলে ইতিহাস সৃষ্টি করেছে আইএফএ, আর ইতিহাস তৈরির সাক্ষী প্যারালাল স্পোর্টস। আইএফএর 128 বছরের ইতিহাসে কখনো কোনো কমার্শিয়াল পার্টনার আসেনি। প্যারালাল স্পোর্টসের উদ্যোগেই কমার্শিয়াল পার্টনার হিসেবে আইএফএর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে অ্যাকর্ড স্পোর্টস ভিডিকে। ভারতীয় মহিলা দলের প্রাক্তন ফুটবলার ইন্দ্রাণী সরকার ধন্যবাদ জানালেন প্যারালাল স্পোর্টসকে। আজ এত বছর ধরে আইএফএর সাথে খেলে আজ ফুটবল মাঠে ফ্রম দ্য ইয়ার 82 থেকে দেখে আসছি, কিন্তু একটা প্লেয়ার হয়ে খেলেছি, কোচ হয়ে খেলেছি, ম্যানেজার হয়েও টিম নিয়ে গেছি, কিন্তু কোনো উন্নতি দেখিনি। কিন্তু সুব্রতদা, জয়দীপ আসার পরে একটা উন্নতি দেখেছি, আর প্যারালাল স্পোর্টস যেটা করলো সেটা একটা দিগন্ত খুলে দিল। আর আমি আশা করব প্যারালাল স্পোর্টস আরও এসব কাজ করুক, যে ময়দানের এখন যা ফুটবলের প্রত্যেকটা ঘরে ঘরে নাম হচ্ছে প্যারালাল স্পোর্টসের, যে কিছু একটা কর্পোরেট ওয়ার্ল্ডকে এনে দিয়ে প্যারালাল স্পোর্টস একটা প্লেয়ারদের মধ্যে একটা এনকারেজ করলো, মোটিভেট করলো যে আমরা আছি, তোমরা বাংলা ছেলেমেয়েরা ফুটবল খেলো, তোমরাও সকল সব কিছু পাবে। এইটা আরও যে বাবা মারা দেখছে তারাও পারল যে না, আমার ছেলেমেয়েরা যাচ্ছে একটা টিভিতে, একটা প্রেসে, ওদেরকে একটা নাম হবে, বিকজ কর্পোরেট এর সাথে যুক্ত, মার্কেটিং হবে। তো প্যারালাল স্পোর্টসকে আমার অশেষ অশেষ ধন্যবাদ এই মহৎ কাজ করার জন্য। থ্যাংক ইউ।